আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কাছে দূরে, দেশে বিদেশে, যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক, মাহে রমজানের প্রথম দিন চ্যানেল নাইনের পর্দায় দেখতে পাচ্ছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। কো-স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি। কোরআন নাজিলের মাসে, এলিম অর্জনের মাসে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান নিয়ে আমাদের কিছু খিদমত করার তৌফিক এনায়াত করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে কোরআন নাজিল হয়েছে পবিত্র মাহে রমজানে, এ কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন সূরা আলাকের 5 নম্বর আয়াতে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি হচ্ছেন সেই মহান মালিক, তিনি হচ্ছেন সেই মহান রব, যিনি আমাদেরকে না জানা বিষয়গুলোকে জানিয়ে দিয়েছেন। জ্ঞান এমন একটি সম্পদ, এমন একটি নিয়ামত, এই নিয়ামতের মাঝেই আল্লাহ রব্বুল আলামিন সকল নিয়ামতকে গচ্ছিত রেখেছেন। আপনি জ্ঞানী তো সব কিছু আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশ থেকেই আমরা অনেক যাচাই বাছাই করেই আলোকিত জ্ঞানীদেরকে এই গোল্ডেন চেয়ারে আমন্ত্রণ জানিয়ে থাকি। আর সেই আলোকে সারা বাংলাদেশ থেকে এবছরও আমরা 13 জন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি এই গোল্ডেন চেয়ারে। আসুন তাদেরকে আমরা এক ঝলক দেখে নেই। পরপর 2 বার ব্যর্থ হয়ে এবার পৌঁছালাম আলোকিত জ্ঞানের মূল পর্বে। দেহের পাশাপাশি আত্মার চিকিৎসক হয়ে আলো ছড়াবো সবার মাঝে। আলোকিত জ্ঞানের মাধ্যমে আলোকিত জ্ঞানী হওয়া যায়, আমি এই আলোকিত জ্ঞানের রাহবর হতে চাই। গতবার চান্স পাইনি কিন্তু দমেও যাইনি, অনেক সাধনায় এবার আলোকিত জ্ঞানীর ত্যাগ আমার গায়ে, আর পিছনে তাকাতে হবে না। আসলে প্রতিযোগিতাটা বড় কথা না, বড় কথা হচ্ছে জ্ঞানের চর্চা হবে। আমি চাই জ্ঞানীদের সঙ্গে অংশগ্রহণ করতে এবং সারা বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। এই জ্ঞানের চর্চার জন্যই মূলত এখানে অংশগ্রহণ। আল্লাহ তাআলা আমার আশা কবুল করুন। বুদ্ধি বা অভিজ্ঞতা নয়, সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত ওয়াহির জ্ঞান। আর এই ওয়াহির জ্ঞানের চর্চা যারা করেন তারাই প্রকৃত আলোকিত জ্ঞানী। জীবনে বড় হতে প্রয়োজন অবিরত জ্ঞান চর্চার, এক্ষেত্রে আলোকিত জ্ঞানী একটি প্রেরণার নাম। আমি সেই প্রেরণার সারথি হয়েছি, এবার লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে নিজেকে একজন আদর্শ আলোকিত শিক্ষক হিসেবে দেখতে চাই, সেই লক্ষ্যে এই বিশুদ্ধ জ্ঞান চর্চার মহামঞ্চ আলোকিত জ্ঞানী 2018-এ অংশগ্রহণ। আলোকিত জ্ঞানী শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রতিষ্ঠান। পরপর 2 বার ব্যর্থ হয়ে সোনার রানের সন্ধান পেয়েছি আমি, এবার লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। মা বাবার স্বপ্ন, আমি হব একজন সফল দায়ী আল্লাহ। আলোকিত গানের এই মহামঞ্চ আমার সেই স্বপ্ন পূরণে অনুপ্রেরণা। আলোকিত জ্ঞানী এই অনুষ্ঠানটি হচ্ছে বিশুদ্ধ জ্ঞান চর্চার একটি মহামঞ্চ। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে একজন জ্ঞানীর মেধা আরো শানিত হয়। দীর্ঘ 2 বছরের লালিত স্বপ্ন বিশুদ্ধ জ্ঞান চর্চার মহামঞ্চ আলোকিত জ্ঞানীতে অংশ নেওয়ার, এবার সময় এসেছে নিজেকে শানিত করার, সামনে এগিয়ে যাওয়ার।
বিজয় হবে নিশ্চয় ইনশাআল্লাহ। আমি আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, কারণ আমি মনে করি আলোকিত জ্ঞানী হচ্ছে আমাদের সুপ্ত ঘুমন্ত প্রতিভা জাগিয়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম। জ্ঞান চর্চায় ব্রত হব আলোকিত জ্ঞানী, বিজয়ের বেশে পবিত্র উমরাহ পালন করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা দেখলাম 13 জন প্রতিযোগী বন্ধুকে। বলতে পারি আমার এই দুই পাশেই রয়েছে সমগ্র বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমরা দেখে নিলাম এই গোল্ডেন চেয়ারে আমাদের কোন কোন প্রতিযোগী বন্ধুরা বসবেন। মাহে রমজানের আজ প্রথম দিন, প্রথম দিন থেকেই শুরু হচ্ছে জ্ঞান চর্চা। আর এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি কিশোরগঞ্জের বন্ধু এহসানুল্লাহকে। আসছেন এহসানুল্লাহ। অনেক কষ্ট করেছেন আপনারা, অবশেষে এই গোল্ডেন চেয়ারের একেবারে পাশেই আপনি অবস্থান করছেন, একটু পরেই এখানে বসবেন। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, অসাধারণ লাগছে। অনুভূতি প্রকাশ করার ভাষা আমার নেই। জি, তো আল্লাহ প্রশংসা করছি যে আল্লাহ সুবহান আমাকে সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে এই জ্ঞানের মঞ্চে বসার তৌফিক দান করেছেন। সুতরাং আর দেরি কেন, বসে পড়ুন। রব্বি জিদনি ইলমা। আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রতিযোগী বন্ধু এহসানুল্লাহ বসেছেন। মাহে রমজানের আজ প্রথম দিন, আমরা জ্ঞান অর্জন করব। আর আরেকটি চমৎকার সংবাদ হচ্ছে টেলিভিশন চ্যানেলের পাশাপাশি একই সময়ে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকেও দেখা যাচ্ছে আমাদের এই আলোকিত জ্ঞানী, এবং দেখা যাবে পুরো মাসব্যাপী। ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন youtube.com/c/rahabar multimedia। আর আমাদের যে কোনো আয়োজনের সবার আগে আপডেট পেতে বেল বাটন প্রেস করুন। প্রিয় দর্শক, ফেসবুকে আমাদের এই আয়োজনটি দেখার জন্য লাইক দিয়ে যুক্ত থাকুন facebook.com/alokitogyani। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে দেখতে পাচ্ছি যে আজকে ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, আমরা এখন তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। ইন্টেলিজেন্স প্যানেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2017 সালের সেরা আলোকিত জ্ঞানী মিজানুর রহমান। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন 2015 সালের সেরা আলোকিত জ্ঞানী শাহাদাত হোসেন খান ফয়সাল, এবং আরও উপস্থিত আছেন 2016 সালের সেরা আলোকিত জ্ঞানী তানজিল আহমদ। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। বিশেষজ্ঞ প্যানেলে তিনজন সম্মানিত অতিথি বসে আছেন যারা জ্ঞান নিয়েই কাজ করেন, আলহামদুলিল্লাহ তাদের পেয়ে আমরা ধন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক মোহতারাম ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইন বিভাগের প্রফেসর মোহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনাব ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল। আপনাদের তিনজনকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ এহসানুল্লাহ ভাই, আমরা সবার সাথে পরিচিত হয়ে নিয়েছি, গোটা বাংলাদেশ তথা গোটা বিশ্ব আপনাকে দেখছে, জানতে চাইব যে আপনি কি করছেন। জি আলহামদুলিল্লাহ, আমি 2015 সালে মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচটুকি থেকে দারুল হাদিস সম্পন্ন করি, এখন বর্তমানে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতার পেশায় নিয়োজিত আছি। মাশাআল্লাহ, মহান সেবায় আছেন, শিক্ষকতা নিয়ে আছেন। আমরা প্রশ্নোত্তরে যাব, তার আগে কিছু নিয়মগুলো বলে দিচ্ছি। আজকের পর্বে আমি আপনাকে 12টি প্রশ্ন করব 3টি ধাপে, প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। প্রথম 3টি প্রশ্নের প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন। আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। এই ক্ষেত্রে চিন্তা করার জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন, কোনো লাইফ লাইন আপনি পাবেন না। দ্বিতীয় ধাপে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 7 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে।
আর দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন হবে, 50-50 চান্স এবং ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা। যদি তাদের সহায়তা নিয়ে আপনি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে সাতের জায়গায় 2 নম্বর কম পাবেন, অর্থাৎ 5 করে পাবেন, আর চিন্তা করার জন্য 1 মিনিট সময় আপনি বরাদ্দ পাবেন। তৃতীয় ধাপ অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 12 করে নম্বর, ভুল হয়ে গেলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনি ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইনের মাধ্যমে সঠিক উত্তর দিতে পারলে 12-র জায়গায় 10 করে নম্বর পাবেন। আর পুরো 12টি প্রশ্নের উত্তর যদি কোনো লাইফলাইন ইউজ না করেই আপনি দিতে পারেন তাহলে পুরো 100 নম্বর পাবেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আজকে আমরা যে 13 জন বন্ধুদেরকে দেখতে পাচ্ছি, এই 13 জন বন্ধুই গোল্ডেন চেয়ারে বসবেন। তারপরে এখান থেকে আমরা 7 জন বন্ধুকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করব। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার জন্য প্রথম প্রশ্ন, নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাসের পরিপালন করাকে ইসলামী পরিভাষায় কি বলে? ক আকীদা, খ তাওহীদ, গ ফিকহ, খ মুআমালাত। নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাসের পরিপালন করাকে ইসলামী পরিভাষায় কি বলে? জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ক আকীদা। ফ্রেজ করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক আকীদা। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের প্রথম পর্ব, প্রথম প্রশ্ন, সঠিক উত্তর, সব মিলিয়ে অসাধারণ। আমরা দোয়া করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেন আপনি সঠিকভাবে দিতে পারেন। আমিন, আমিন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আয়াতুল কুরসি সূরা বাকারার কত নম্বর আয়াত? ক 150, খ 155, গ 250, খ 255। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ঘ 255। লক করে দেব? জি ইনশাআল্লাহ। ভেবে চিনতে বলছেন? জি। ফ্রিজ করে দেয়া হোক ঘ 255। আপনি যে উত্তরটি দিয়েছেন যে আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে একটু জানতে চাইব। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আপনার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকবারু আয়াতুল কোরআন করিম, কোরআন করিমের সবচেয়ে বড় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাম আরও বলেছেন কেউ যদি কোনো প্রতি সালাতের পরে এটা পড়ে তাহলে তার জান্নাতে যাওয়া মৃত্যু ব্যতীত আর কেউ ঠেকাতে পারবে না, অর্থাৎ মরার পরে জান্নাতে যাবে। এর বড় কারণ হচ্ছে আয়াতুল কুরসি হচ্ছে তাওহীদের ঘোষণা। আপনারা জানেন যে শয়তান আবু হুরায়রাকে শিখিয়ে দিয়েছেন যে আয়াতুল কুরসি পাঠ করলে শয়তানও আসে না, মানে তাকে কোনো আক্রমণ করতে পারে না। কারণ হচ্ছে এটা ওয়ালা ইয়াউদু হিফজুহুমা, এটা বড় একটা শব্দ যে তাকে এই আসমা আল্লাহ তাআলা এই আসমান জমিন হইতে শুরু সব কিছু হেফজ করতে তার কোনো কষ্ট হয় না, কোনো ক্লান্তি কিছুই আসে না। আয়াতুল কুরসির ভিতরে একটা বড় জিনিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা হচ্ছে ইসমুল্লাহিল আযম, ইসমুল্লাহিল আযম, মহান। কারণ হচ্ছে এখানে আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই জিনিসটি রয়েছে। এই আয়াতটি যতক্ষণ মনে জাগরুক থাকবে, তাওহীদ জাগরুক থাকবে, এখানে শয়তান প্রবেশ করতে পারবে না, এলহাদ প্রবেশ করতে পারবে না, মানুষের অন্তরে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারবে না। এই জন্য এটা খুব জরুরি জিনিস। আলহামদুলিল্লাহ, আমরা আয়াতুল কুরসি নিয়ে অত্যন্ত চমৎকার কিছু কথা শুনলাম। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন,
মুকদ্দিমা ইবনু সালাহ নামে পরিচিত গ্রন্থটি জ্ঞানের কোন শাখার সাথে বেশি জড়িত? ক উলুমুল কোরআন, খ উলুমুল হাদিস, গ ইতিহাস, ঘ রাজনীতি বিজ্ঞান। একটি বিখ্যাত গ্রন্থ মুকদ্দিমা ইবনু সালাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর দিচ্ছি, গ ইতিহাস। ইতিহাস জি, লক করে দেওয়া হোক গ। আপনি যে উত্তরটি দিয়েছেন, মুকদ্দিমা ইবনু সালাহ, এই গ্রন্থটি ইতিহাস জ্ঞানের সাথে জড়িত বা ইতিহাস নিয়ে লিখিত, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ উলুমুল হাদিস। আল্লাহ ভরসা, আমি খুব সহজে যেটা বলবো আপনাকে, সামনে আরও দুটো ধাপ আছে, খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা, অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা, একটু বেশি পিওর। আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম, আর এ পর্যায়ে সেভেন রিং সিমেন্টের সৌজন্যে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে, কো স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আমরা দ্বিতীয় ধাপে আসলাম, এই ধাপে নিশ্চয়ই নিয়মগুলো মনে আছে, সাত করে নম্বর পাবেন প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য, ভুল হয়ে গেলে সাড়ে তিন নম্বর মাইনাস হবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন হয়েছে, ইন্টেলিজেন্স প্যানেল এবং 50-50 চান্স। আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, হাদিস অনুসারে জাকাত ইসলামের কততম স্তম্ভ? ক দ্বিতীয়, খ তৃতীয়, গ চতুর্থ, ঘ পঞ্চম। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে খ তৃতীয়। ফ্রেজ করে দেব, জি ইনশাআল্লাহ, 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 লক করে দেওয়া হোক খ তৃতীয়। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার। জি, আমরা হাদিসের মধ্যে পেয়েছি এবং তিন নম্বরই এসছে ব্যাপারটি। জি, আমরা পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন,
ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার কোন শিক্ষকের অনুপ্রেরণায় সহিহুল বুখারী রচনা করেন? ক ইসহাক ইবনু রাহওয়াই, খ আহমদ ইবনু হাম্বল, গ আলী ইবনুল মদিনী, ঘ কুতাইবা ইবনু সাঈদ রহিমাহুল্লাহ। ইমাম বুখারীর একজন শিক্ষক যিনি তাকে অনুপ্রাণিত করেছিলেন, যার ফলে তিনি সহিহুল বুখারীর মতন একটি হাদিস গ্রন্থ সংকলন করতে পেরেছিলেন, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। তিনি কে? ইন্টেলিজেন্স প্যানেল সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা দেয়া হোক। এখানে চারটি অপশন রয়েছে, উত্তরের সাথে, উত্তরের ব্যক্তিটির সাথে একজন নবীর মূল নামের মিল রয়েছে। অনেক ধন্যবাদ, সময় খুবই কম, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। জি ইনশাআল্লাহ, উত্তর হবে ইসহাক ইবনু রাহওয়াই। লক করে দেওয়া হোক ক ইসহাক ইবনু রাহওয়াই। আপনি ইন্টেলিজেন্স প্যানেলের সহায়তা নিয়ে যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছেন, মাশাআল্লাহ। যেহেতু আপনার হাতে সুযোগ আছে, আপনি অবশ্যই সুযোগটি গ্রহণ করবেন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, তার আগে আমরা একটি ছবি দেখব, তারপরে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন, যে ছবিটি আমরা দেখেছি এটা কিসের ছবি? ক কুতুব মিনার, খ বাদশাহী মসজিদের মিনার, গ বালাকোটের শহীদ স্মৃতিস্তম্ভ, ঘ ওআইসি সামিট মিনার। লাইফলাইন ব্যবহার করব। 50-50 চান্স দেয়া হোক। জি, দুটো অপশন আপনার সামনে আছে, ক কুতুব মিনার, গ বালাকোটের শহীদ স্মৃতিস্তম্ভ। জি ইনশাআল্লাহ, ক কুতুব মিনার। লক করে দেব। জি ইনশাআল্লাহ, ফিক্স করে দেওয়া হোক ক কুতুব মিনার। আপনি যে উত্তরটি দিয়েছেন ক কুতুব মিনার, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মুবারকবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এটা কুতুব মিনারের ছবি আমরা দেখেছি। জি, মাশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রী তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন? ক জয়নব বিনতে হুজাইমা, খ জয়নব বিনতে জাহাশ, গ উম্মে হাবিবা, ঘ মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহুন্না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও একজন উম্মুল মুমিনীন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন, তিনি কে? জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি, খ জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝে শুনে বলছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেব ইনশাআল্লাহ, জনাব বিনতে খুজাইমা নয়। না, লক করে দেয়া হোক খ।
আপনি যে উত্তরটি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আরও একজন স্ত্রী ইন্তেকাল করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, তিনি হচ্ছেন জায়নব বিনতে জাহাশ, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে জায়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু করার নেই। আমরা আশা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব যে পরবর্তী যে রাউন্ডটি অর্থাৎ শেষ রাউন্ড, এই রাউন্ডে যেন আপনি খুব ভালো করেন। আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম, আর এ পর্যায়ে আপনার জন্য উপহার রয়েছে সেভেন রিং সিমেন্টের সৌজন্যে। আলহামদুলিল্লাহ, আমরা তৃতীয় ধাপে চলে এসেছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে তিনজন বন্ধুকে দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স প্যানেলের। আমরা তাদের একটু অভিমত জানতে চাইব যে তাদের আজ কেমন লাগছে, এ বিষয়ে একটু জানব। প্রথমেই আমি আসছি মিজানুর রহমান আপনার কাছে। অনুভূতিটা এরকম যে ওখানে বসলে যে টেনশনটা কাজ করে, আজকে সেই টেনশনটা আমার নাই। তবে আমাদের প্রতিযোগী ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। শাহাদাত হোসেন খান ফয়সাল, মানে সবচেয়ে ভালো লাগছে এটা যে আমি প্রতিযোগী হয়ে যা শিখেছি তার থেকে অনেক বেশি শিখেছি পরবর্তী তিন বছর এখানে বসে নতুন নতুন প্রতিযোগী ভাইদের কাছ থেকে। দর্শক শ্রোতারাও আশা করছি অনেক শিখছেন, জ্ঞানের এই অব্যাহত ধারা আরও অব্যাহত থাকুক। তানজিল আহমদ, আপনার অভিমত জানতে চাই। আমাদের যুব সমাজের মাঝে, ছাত্র সমাজের মাঝে বিশুদ্ধ জ্ঞান চর্চা দিন দিন বেড়েই চলছে। এটির অন্যতম একটি বড় ওসিলা মাধ্যম আলোকিত জ্ঞানী এই মঞ্চটি। আল্লাহ পাক আমাদের সকলকে, সকলের চেষ্টাকে কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাহলে পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উদ্দেশ্য করে বলেছিলেন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমাকে বিদ্রোহী দল হত্যা করবে? ক ওসমান রাদিয়াল্লাহু আন, খ আলী রাদিয়াল্লাহু আন, গ আম্মার রাদিয়াল্লাহু আন, ঘ হুসাইন রাদিয়াল্লাহু আন। এখানে চারজন সাহাবার নাম আছে, সম্মানিত চারজন ব্যক্তি, তারা শহীদ হয়েছিলেন। কার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছিলেন? জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি, গ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন। জি, আমরা কি নিয়ে নেব ইনশাআল্লাহ? আপনি আর কোনো চিন্তা করবেন না, ফ্রিজ করে দেয়া হোক গ আম্মার রাদিয়াল্লাহু আন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন এলাকাকে কেন্দ্র করে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে ইসলামী শাসন ব্যবস্থার গোড়াপত্তন করেন? ক পেশোয়ার, খ লাহোর, গ হায়দরাবাদ, ঘ মুলতান। আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি, ঘ মুলতান। মুলতান, জি। লক করে দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার সামনে দুটো লাইফলাইন আছে, ব্যবহার করবেন না? জি না। আচ্ছা, লক করে দেয়া হোক ঘ মুলতান। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফ্রুটিকা চাইলে দেখে নিন ফ্রুটিকাই নিচ্ছেন কিনা, অনলি ফ্রুটিকাই পারে মনকে পিওর করে দিতে। ফ্রুটিকা, একটু বেশি পিওর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক জ্ঞানের মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আমাদের সাথে
সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে। কো-স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2018, পাওয়ার্ড বাই হামদর্দ, অ্যাওয়ার্ড স্পন্সর বাই সেভেন রিং সিমেন্ট। আমাদের সাথে আরও যে সকল প্রতিষ্ঠান সহযোগিতায় রয়েছে। কো-স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, শরীফ মেটাল, মাদ্রাসাতুল কলম এবং আস সাবিল ইন্টারন্যাশনাল ট্রাভেলস। প্রিয় দর্শক, আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক, সহকারী অধ্যাপক জনাব ডক্টর ইব্রাহিম খলিল। আমি আপনার কাছে আসছি, আপনার অনুভূতি জানতে চাই এই আলোকিত জ্ঞানী সম্পর্কে। আলহামদুলিল্লাহ, চতুর্থ বছর আপনি একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন এবং খুব সার্থকভাবে। আমি এখানে যারা বসে আছি 13 জন, তাদেরকে আমার পক্ষ থেকে ভীষণ ভীষণ অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশের হাজারো প্রজ্ঞাবান জ্ঞানী ছেলেদের মধ্যে থেকে আপনারা এখানে এসেছেন। আর আমার আরেকটু বেশি ভালো লাগছে, আজকে প্রথম পর্ব এবং প্রথম পর্বে 3 জন সাবেক চ্যাম্পিয়ন এখানে রয়েছে। আমি গর্ব বোধ করছি যে চ্যাম্পিয়নদের মধ্যে একজন আমার শিক্ষার্থী রয়েছে, শাহাদাত হোসেন খান ফয়সাল। আচ্ছা, আমার ভালো লাগার ব্যাপার। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার অভিমত জানতে চাচ্ছি। আলোকিত জ্ঞানী বাংলাদেশে ইসলামী জ্ঞানের মাইল উষ্ণ, সমুদ্রের নিচ থেকে জ্ঞানের মুক্তা আহরণ করে যারা এই পর্যায়ে উপনীত হয়েছে তারা সত্যিকারভাবেই বিশ্বজয় করতে পারবে বলে আমরা আশা করি। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কিছু কথা মোহতারাম আপনি বললেন, প্রিয় দর্শক আমরাও শুনলাম। আরাবিক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাব, তার আগে আমরা একটি ভিডিও দেখব, তারপরে প্রশ্নটি করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নগরী পবিত্র মদিনা মুনাওয়ারার একটি খেজুর বাগানে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সিমারিনা, হে আল্লাহ আপনি আমাদের শস্যদানা ও ফলে বরকত দান করুন। প্রথম স্তরের খেজুর, যেটি সর্বোৎকৃষ্ট খেজুর, যার উপর আর কোনো খেজুর হয় না, সেটিকে হাদিসের ভাষায় আজওয়াতুল আলিয়া বলা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মদিনার সম্মানে, মদিনার মর্যাদায় মদিনার খেজুরকে ভূপৃষ্ঠের অন্য যে কোনো শহরের খেজুরের উপর প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম যে আজওয়া নিয়ে চমৎকার কিছু কথা বলছিলেন আব্দুল বাসির সাহেব, এবং পাশাপাশি আলোকিত জ্ঞানী বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, প্রশ্নে যাব ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, প্রতিদিন সকালে কয়টি আজওয়া খেজুর খালি পেটে খেলে সেদিন তাকে কোনো বিষ বা জাদু ক্ষতি করতে পারবে না বলে হাদিসে বর্ণিত রয়েছে? ক একটি, খ তিনটি, গ 60টি, ঘ 10টি। জি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে উত্তর নিচ্ছি, গ 60টি। 60টি ইনশাআল্লাহ, লক করে দেওয়া হোক গ 60টি। আমি দেখতে পাচ্ছি যে আপনি যে উত্তরটি দিয়েছেন 60টি খেজুর বা গ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা, আপনার জন্য পরের প্রশ্ন,
কতটি প্রদেশ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত? ক ২২টি, খ ২৫টি, গ ২৯টি, ঘ ৩৩টি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা কামনা করছি। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা একটু ক্লু দিয়ে সাহায্য করি এইভাবে যে ফরজ সালাতের পর যতবার তাসবিহ পাঠ করা সুন্নাহ, সেই সংখ্যার সাথে প্রদেশের সংখ্যার মিল রয়েছে। আচ্ছা, শুকরিয়া, অনেক ধন্যবাদ। জি ইনশাআল্লাহ, উত্তর হবে ঘ ৩৩টি। ৩৩টি লক করে দেব ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ ৩৩টি। সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা এটাও জেনেছি যে ফরজ সালাতের পরে আমরা যে তাসবিহগুলো পাঠ করব ৩৩ বার এটা সুন্নাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য পরের প্রশ্ন, কোরআনের কোন সুরায় সুরা ফাতিহাকে সাবআ মিনাল মাসানি নামে উল্লেখ করা হয়েছে? ক সুরা বাকারায়, খ সুরা তাওবায়, গ সুরা হেজরে, ঘ সুরা নাহলে। পরিবর্তিত প্রশ্ন চাচ্ছেন? আচ্ছা, তবে তার আগে জানিয়ে দিচ্ছি যে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে সুরা হেজর, অর্থাৎ গ। পরিবর্তিত প্রশ্ন দেয়া হোক। আল্লাহ তাআলা সামুদ জাতিকে কি দ্বারা ধ্বংস করেছেন? ক বজ্রপাত, খ প্রচণ্ড বাতাস, গ পাথর বৃষ্টি, ঘ দুর্ভিক্ষ। এর উত্তর হবে ক বজ্রপাত দ্বারা। লক করে দেয়া হোক ক বজ্রপাত দ্বারা। আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে খ প্রচণ্ড বাতাস দ্বারা। আমরা দেখতে পাচ্ছি যে ১২টি প্রশ্ন এবং উত্তর আমরা সমাপ্ত করেছি, আলহামদুলিল্লাহ। তৃতীয় ধাপও শেষ হলো, আর সেই সাথে আপনার জন্য রয়েছে সেভেন রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমি দেখতে পাচ্ছি সাকুল্যে আপনি যে নম্বর পেয়েছেন তা হচ্ছে ৫৯.৫ নম্বর, আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন। ইনশাআল্লাহ তাআলা আশা করছি পরবর্তীতে আবার দেখা হবে আপনার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। শুকরান। শেষ করার আগে আরেকটি মজার ব্যাপার আপনাদেরকে জানাচ্ছি প্রিয় দর্শক, আমরা চাই আপনারাও পড়াশোনা করুন, আর তাই প্রতিটি পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদেরকে জ্যাকপট প্রশ্ন করব। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য থাকছে পুরস্কার, আর এই পুরস্কার প্রদান করবে সেভেন রিং সিমেন্ট। আজকের পর্বে আপনাদের জন্য আমাদের জ্যাকপট প্রশ্ন, আল কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি? আপনার উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা এবং সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত ১২টার মধ্যে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব, এবং সর্বোচ্চ SMS দাতা এ দুজনের জন্যই থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার সেভেন রিং সিমেন্টের সৌজন্যে। আমাদের মাঝে ইন্টেলিজেন্স প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে দেখা হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তটি হচ্ছে দোয়া কবুলের সময়। আমাদের আবেদন থাকবে আপনাদের দোয়ায় আমাদেরকে আপনারা শরীক রাখবেন। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ হবো আমি, হবো আলোকিত জ্ঞানী।